থমকে থাকা জীবনটাকে একটু গতিশীল করতে আমরা গিয়েছিলাম সেই বান্দরবনে। গহীন অরণ্য পথ ঠেলে পাহাড়ি উঁচু নিচু রাস্তা ধরে একটু একটু করে আমরা বান্দরবান শহরে পৌঁছে যাই। সেখান থেকে একটা জিপ ভাড়া করে আমরা চলে গেলাম সেই সবার গন্তব্য নীলগিরিতে। নীলগিরির নীলাকাশ আমাদের চোখ ধাঁধালো, সৌন্দর্য আমাদের মন কাড়লো, তবে বিরক্তি জাগালো সেই ভিড়টা। মনে হচ্ছিল আমরা ঢাকার কোনো নিউ মার্কেট কিংবা অন্য কোথাও চলে গেলাম ভুল করে। কিন্তু তারপরও আকাশটাকে দেখে নীলগিরিকে কোনো কিছু না ভেবেই ক্ষমা করে দেয়া যায়। সৌন্দর্য সেটা সৌন্দর্যই, আপনি যেখানে থেকে যেভাবে উপভোগ করবেন সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে এই সৌন্দর্যটাকে দেখবেন। পাহাড়ের উপর থেকে বিস্তীর্ণ নীলাকাশ, আবার নিচের জনপদ, সব মিলিয়ে আপনার এক অন্যরকম ঘোর লাগবে। সাদা সাদা মেঘ, তার পাশে গাছের ডালপালা, ছড়িয়ে দেয় আকাশ যেন আপনাকে টেনে নেবে বুকে। সেদিন আমরা নীলগিরির নীল মোহর রেখে দিনের শেষ প্রান্তে ফিরে এসেছিলাম বান্দরবান শহরে। পরের দিন সকালে আমরা কোথায় যাব সেই ভেবে একটা জায়গা ঠিক করলাম। জায়গাটা খুব বেশি দূরে নয়, একেবারে বান্দরবান শহরের কাছেই। বাস স্ট্যান্ডের পেছনে কয়েকটা পাহাড় আছে, আমরা সিদ্ধান্ত নিলাম সেই পাহাড়ে উঠব। যেই ভাবা সেই কাজ। দুজনের বিশাল অথচ ছোট্ট বহর নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই পাহাড় অভিযানে। পথ জানি না, রিক্সাওয়ালার কাছ থেকে পথ জেনে আস্তে আস্তে একটা পাহাড় বেয়ে তারপর পরের পাহাড়ের দিকে আগালাম আমরা। ছুটতে ছুটতে একের পর এক পাহাড় ডিঙিয়ে আমরা পৌঁছে গেলাম একটা গহন অরণ্যে, যেখানে গিয়ে গা ছমছমে ভাব। মনে হচ্ছিল এই কোনো ভূত এসে আমাদেরকে চেপে ধরবে। তবে উপরে ওঠার পর শহরের কাছ থেকে এত সুন্দর ভিউ পয়েন্ট দেখে আমরা বিমোহিত মুগ্ধ মনে গেলাম। ভয় নিয়ে একটু একটু করে আরো একটা পাহাড়ের উপরে উঠলাম। শাল গাছের সারে ডিঙিয়ে সাঙ্গু নদীর অপরূপ রূপ আমাদেরকে আরো মুগ্ধ করলো, বেড়ে গেল আমাদের বিস্ময়। এত কাছে, এত সুন্দর, অথচ আমরা চোখ বুজে থাকি। বুনো ফুল, অজানা পাখির ডাক, তার উপর একটা ভৌতিক পরিবেশ আমাদেরকে নিয়ে গেল অন্য জগতে। শহরের দালান দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেন এই শহরে থেকেই শহর থেকে আরো অনেক দূরে। সৌন্দর্য আমাদেরকে একদমই নিরাশ করেনি, তবে নিরাশ করেছে এই পাহাড় বেয়ে নিচে নেমে আসার পর একটা খবর। আমরা জানলাম এই জনপদের লোকজনের কাছ থেকে এখানেই নাকি একটা ঝর্ণা আছে, অথচ আমরা ঝর্ণার খুব কাছে গিয়েও ঝর্ণা না দেখি ফিরে এসেছি। সেই আক্ষেপ আমাদের হয়তো পরবর্তী বান্দরবান না যাওয়া অব্দি পড়িয়ে যাবে। সেদিন সময় ছিল না, তাই পাহাড় বেয়ে আবারও নিচে নেমে আসা বান্দরবান শহর থেকে আমরা পৌঁছে গেলাম মেঘলায়।